हेलो फ्रेंड, वेलकम बैक टू माय चैनल। तो आज के आमी आपनादेर संगे मिनी कामिनी गाछेर केयार सम्पर्के कथा बोलबो। तो चलुन भिडियोटा आमी शुरू करछि। तो फ्रेंड, এই যে মিনি কামিনী গাছটা দেখতে পাচ্ছেন, এটা একটা বনসাই কামিনী গাছ, কিন্তু এতে ছোট থাকবে গাছটা এবং গাছটাতে প্রচুর ফুলও দেবে, এরকম টাইপের গাছটা। তো কামিনী গাছে তিনটে ভ্যারাইটি পাওয়া যায়, একটা একদম বিগ ভ্যারাইটি, আর এটা একটা, আর একটা স্মল ভ্যারাইটি যেটা টেবিল কামিনী বলে, সেটাও বনসাই টাইপের গাছটা, সেটাও পাওয়া যায়। তো আমার কাছে এই মুহূর্তে বিগ কামিনী গাছটা আপনাদেরকে দেখাই। তো ফ্রেন্ড, এটাই হচ্ছে বিগ ভ্যারাইটির কামিনী গাছ। এই গাছটা খুব বড় হবে, পাতার সাইজটা দেখুন, পাতাটাও অন্যরকম। তো এটাই, এটা হচ্ছে বিগ ভ্যারাইটির গাছ। তো যাই হোক ফ্রেন্ড, এই গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটাতে সাদা কালারের ফুল হয় এবং ফুলগুলো খুব নরম টাইপের। ফুলগুলোর সময়সীমা কিন্তু বেশি নয়, রাতের দিকে ফোটে এবং সকাল হতে না হতেই, হাত দিতে না দিতেই ঝরে যায়। কিন্তু ফুলগুলোর খুব সুন্দর গন্ধ কিন্তু পাওয়া যায়। তো এটাই বলবো যে যারা বনসাই গাছ লাগাতে পছন্দ করেন, তো তারা কিন্তু এই গাছটা অবশ্যই বাগানে অ্যাড করতে পারেন। তো এবার বলবো এই গাছটার মাটি কিভাবে তৈরি করবেন। তো মাটি যেরকম টবের মাটি, আমি বলি যে এক ভাগ গার্ডেন সয়েল, এক ভাগ ভালে, এক ভাগ কম্পোস্ট মিশিয়ে একদম ওয়েল ড্রেন, মানে ভুরভুরে টাইপের মাটিটা তৈরি করবেন। তো একদম ভুরভুরে টাইপের মাটিটা তৈরি হলে কি হবে, ভালো ফুল কিন্তু আপনারা আপনাদের গাছে কিন্তু দেখতে পাবেন। সাধারণত এই ফুলটা শুরু দেয় গাছটা মে জুন থেকে শুরু হয় গাছটার ফুল দেওয়া, এবং এর গ্রোয়িং পিরিয়ডও ওই সময় থেকেই শুরু হয়। এবার বলবো ফ্রেন্ড যে সানলাইট রিকোয়ারমেন্টটা কেমন। তো এই গাছটা একদম ফুল সানলাইটে থাকতে ভালোবাসে। তো তাহলে কি হয় যে এই যে গাছের যে কালারটা, যে একদম এভার গ্রিন টাইপের সবুজ আপো যে কালারটা, তো ওটা দেখতে পাবেন। ছায়াতে রাখলে কি হবে, পাতাগুলো হলুদ হয়ে হয়ে ঝরে পড়তে শুরু করবে। তো এই জন্য ছায়াতে কিন্তু না রাখাই ভালো, এটাই আমি বলবো। তো ফ্রেন্ড, আমার গলার ভয় যদি একটু চেঞ্জ লাগে তো কোনো কিছু মনে করবেন না, কারণ আমার খুবই মানে ঠান্ডা লেগেছে, সেই জন্য হয়তো গলার ভয়েসটা এমন। তো যাই হোক, তো এরপরে বলবো জলের রিকোয়ারমেন্টটা কেমন। তো জলটা আপনারা একটু দেখেই দেবেন, গাছের মাটি যখন ভেজা থাকবে তো দেওয়ার কোনো দরকার নেই, কারণ যদিও ওটা হার্ডি প্ল্যান্ট কোনো সমস্যা হবে না, তবুও একটু দেখে করেই দেবেন জলটা। তো এরপরে বলবো যে আপনারা যদি গাছটাকে, আমি তো নতুন নিয়ে এসেছি গাছটা, আমার 60 টাকা পড়েছিল গাছটা, তো এখন আমি এখন কিছু করতে পারবো না, কারণ এই নতুন লাগিয়েছি যেহেতু। তো আপনারা যারা এই গাছটাকে একটু বুস্ট লুক দিতে চান, তাহলে কিন্তু আপনাকে কিন্তু কাটাই করে রাখতে হবে। কাটাই করে রাখলে কিন্তু গোল শেপ দেবে গাছটা, গাছটা গোল হয়ে থাকবে পুরো বল টাইপের। তো সেই বল টাইপ কিন্তু পেতে গেলে আপনাকে কাটাই করে গাছটাকে রাখতে হবে। তো এভাবে আপনারা কিন্তু ট্রিটমেন্ট করতে পারেন। এবং এর যে ফার্টিলাইজার, তো ফার্টিলাইজারের কথা যদি বলি, তো গাছটার যে খুব যে কেয়ার করতে হবে তা নয়, আর যে খুব যে খাওয়ারের প্রয়োজন সেটা আমি বলবো না। তো ফার্টিলাইজার যেরকম প্রতিটা বাগানে আপনারা যেরকম প্রতি মাসে একবার করে অর্গানিক লিকুইড ফার্টিলাইজার দেন, তো ওটাই দেবেন, এবং অ্যাপসম সল্টটাও স্প্রে করবেন 15 দিন অন্তর। আর যখন মে জুন থেকে যখন ফুল দেওয়া স্টার্ট করবে বা গ্রোয়িং পিরিয়ড আসবে, তখন একটু শুকনো খাবার ভালো করে দিয়ে দেবেন, 3-4 মুঠো পরিমাণ শুকনো খাবার দিয়ে দেবেন। তো আমার এটা 10 ইঞ্চি একটা টবে লাগানো হয়ে আছে, তো এর ক্ষেত্রে আমি 3-4 মুঠো শুকনো খাবার দেব, তো মে জুনের আগে মানে ফেব্রুয়ারি মাসের দিকে। তো এভাবে আপনারা খাবারটা দিয়ে রাখতে পারেন, যে তারপরে যে প্রচুর খাবারের প্রয়োজন, যেমন গোলাপ গাছ, গোলাপ গাছ প্রচুর খাবার পছন্দ করে ফুল আসার পরে, তো এটা তেমন কিছু নয়। এবার বলবো প্রোপাগেশন কেমন করে হয়। তো প্রথমে বলি যে এর কাটিং থেকে প্রোপাগেশন আপনারা করতে পারেন, তবে কাটিং থেকে, আমি জানি না আমার কাটিং থেকে কেন লাগতে চায় না এই গাছটা, আমি অনেক গাছই কাটিং থেকে করি, বাট এই গাছটা আমি কাটিং থেকে করতে পারি না। তো আমি কী করি, সিড কালেক্ট করি গাছ থেকে,
তো সিড কালেক্ট করে আমি সিড থেকেই বেশিটা লাগাই। তো আপনারা যদি কাটিং থেকে লাগাতে চান তাহলে বর্ষার টাইমে একটু চেষ্টা করে দেখতে পারেন, বাট আমার কাছে এক্সপিরিয়েন্স আমার এই গাছটার প্রতি ভালো নয় যে কাটিং থেকে আমি একে গ্রো করতে পেরেছি কোনো দিন। তো প্রথমে হয়ে যায়, তারপরে জানি না কেন মারা যায়, আমার কাটিং থেকে হতেই চায় না গাছটা। তো আমি সিড থেকে অনেকগুলো যেই গাছটা আপনাকে দেখালাম, প্রথমে বিগ ভ্যারাইটি যে গাছটা ওটা আমি সিড থেকেই লাগিয়েছি। তো আরও দু তিনটে গাছ আমার রেডি আছে সিড থেকে, তো ওটাকেও আমি রাখবো তো ভেবেছি। তো এটা আমি নতুন নিয়ে এসেছি। তো তো ফ্রেন্ড, আশা করি আপনাদেরকে আমি এই গাছটা সম্পর্কে তথ্যগুলো দিতে পারলাম। তো এই গাছটার কেয়ার এতটাও যে কঠিন তা নয়, শুধু এসে আপনাকে একটু ভালো করে মাটিটা তৈরি করে লাগাতে হবে, এইটুকুই যা। তো ফ্রেন্ড, আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ফ্রেন্ড ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং যারা আমার চ্যানেল নতুন ভিজিট করেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো বাই ফ্রেন্ড, হ্যাপি গার্ডেনিং অ্যান্ড বি সেফ।